বৃহস্পতিবার সকালে সিপাহীজলা জেলা পুলিশের উদ্যোগে বিশালগড় থানার অন্তর্গত নিহাল চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাবার বাগানে অভিযান চালিয়ে বিশাল সংখ্যায় গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। বিশালগড় থানা ও সিআরপিএফ 71 নং ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য আসে। এই অভিযানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, সিআরপিএফ 71 নং ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভেরিলাও লাসু, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা, ইন্সপেক্টর সুমন উল্লাহ কাজী, তাপস দাস, সাব ইন্সপেক্টর সঞ্জয় মজুমদার সহ বিশাল সংখ্যায় পুলিশ, সিআরপিএফ ও জওয়ানরা। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার সর্ববৃহৎ গাঁজা বাগানটি ধ্বংস করা হয়। 50 কানের জমিতে গড়ে ওঠা 9টি প্লটে 1 লক্ষ গাঁজা গাছ নষ্ট করা হয়। আগামী দিনেও পুলিশের উদ্যোগে এই ধরনের অভিযান জারি থাকবে। আজকে আমরা সিপাহীজলা জেলার বিশালগড় থানার অন্তর্গত এনসি নগর পঞ্চায়েতে এই এলাকায় প্রায় আমরা 50 কারির মতো জায়গা, এটার মধ্যে গাঁজা প্লান্টেশন করা হয়েছিল ইল্লিগেলি। এটা আমাদের যৌথ অভিযান সংগঠিত করা হয়েছে বিশালগড় থানা সিআরপিএফ 71 ব্যাটালিয়ন মিলে। আমরা যৌথ অভিযান করে প্রায় 50 কানি জায়গাতে প্রায় 1 লক্ষ ম্যাচিউর গাঁজা গাছ আমরা ধ্বংস করেছি। এবং এই বছরে আমার মনে হয় এটাই সিপাহীজলা জেলার অন্তর্গত সবচেয়ে বড় গাঁজা চাষ বিরোধী অভিযান আমরা সংগঠিত করেছি। কয়টা নাগাদ থেকে শুরু হয়েছে? আজকে সকাল 6:30 থেকে আমরা এখানে শুরু হয়ে গেছে। এখনো চলছে? এখনো চলছে। আরো